আলহামদুলিল্লাহ ওকাফা ও সালামুন আলা ইবাদিহিল লাযিনা আসতাফা আম্মা বাদ। দরবারে ইলাহিতে শুকরিয়া জানার সঙ্গে সঙ্গে উপস্থিত এই মজমার মধ্যে আমার জ্ঞানীগুণী শ্রদ্ধেয় যারা আছেন তাদেরকে অবশ্যই সালাম ও মুবারকবাদ জানাব, আর সঙ্গে সঙ্গে আমাদের কথা রাখার কথা মাস্টার আবুল হাসান ভাই বলেছেন, কিন্তু যে হযরতজি কুদ্দিসা সিররুর যে দুজন যোগ্য খলিফা এখানে বসে আছেন, হযরত মৌলানা আব্দুল সালাম সাহেব হুজুর দামত বরকতহুম এবং হযরত মৌলানা মুফতি সাইফুল্লাহ কাসেমী সাহেব, এই দুজনকে যথাযোগ্য শ্রদ্ধা জানানোর মতো যোগ্যতা আছে কিনা আল্লাহ বেহতার জানেন, কারণ তাদের কাছে থেকে কথা রাখবো এটাতেও একটু দিল কাঁপে। তার কারণ আমি এখনও ছাত্র, এই ছাত্রসুলভ মনোভাব শিক্ষকদের সামনে কথা রাখতে গেলেই একটু দিল কাঁপে। যাই হোক, তবুও তাদের কাছেও দোয়া চাইব যে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে যেন দু চারটে কথা কিছু বলতে পারি। দু চারটে কথা বলার যে নিয়ত, সেখানে প্রথম গতকালকেও আমাকে কিছু কথা বলতে বলা হয়েছিল, তাতে একটা কথা বলেছিলাম আর আজও সেই কথা দিয়েই শুরু করব যে আমাদের পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন, এই গবেষণা নিকেতনের দুটো শব্দ হযরতজি কুদ্দিসা সিররুর যেভাবে চয়ন করে গেছেন এর মধ্যে যে কি হিকমত কি প্রজ্ঞা লুকিয়ে আছে, সে আমরা তাঁর সান্নিধ্যে যারা বুঝতে পেরেছি আর আজও যারা এই মজলিসের সহবত লাভ করেছি, আমাদের দিলকে একটা আলোড়ন দিলে সৃষ্টি হয়। তার কারণ ব্যালেন্সের যে শিক্ষা, এই কথা হযরতজি কুদ্দিসা সিররুর যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, আজ দুপুরের মজলিসেও যেভাবে আমাদের হযরত মৌলানা মুফতি সাইফুল্লাহ কাসেমী সাহেব যে কথাগুলো রেখেছেন অমূল্য নেয়ামত। হযরতজি কুদ্দিসা সিররুর জবান থেকে তিনিও শুনেছেন, বই কেতাব থেকে তিনিও যেভাবে উপলব্ধি করেছেন তুলে ধরেছেন, আর সঙ্গে সঙ্গে আমাদের মুফতি কুতুবুদ্দিন সাহেব এসেছিলেন বসিরহাট থেকে, তাঁর জবান থেকেও যে কথাগুলো আল্লাহ তুলে দিয়েছেন সত্যিই ভাববার বিষয়। আর আমি অধম নালায়েক কি বলবো, আমি শুধু এই তাঁদের কথারই পুনরাবৃত্তি করতে গিয়ে আমি এইটুকু বলবো যে আমরা যেন এখানে এই ব্যালেন্সের শিক্ষার যে ব্যালেন্স, এই ব্যালেন্স জ্ঞান, এই উপলব্ধি আল্লাহ আমাদের দান করুন সবার জন্য। আর আমি আমার জন্য বলি, কথা বলতে বলা হয়েছে বলেই আমি আমার নিজের খেয়াল খুশি মতো কথা যেন না বলি, কারণ এই গবেষণা নিকেতনের যে গবেষণালব্ধ উপলব্ধি হযরতজি কুদ্দিসা সিররুর যেভাবে দিয়ে গেছেন, তিনি আমাদের কাছে এই জামানার বিদ্যাসাগর। তাই তার সম্পর্কে বলতে গেলে আমি কি বলবো, কারণ সকালেই মুফতি সাহেব হুজুর বলেছেন কুতুবুদ্দিন সাহেব যে রতনে রতন চেনে, তো সেই আমাদের হযরতজি কুদ্দিসা সিররুর এই বিদ্যাসাগরকে চিনতে পেরেছেন যারা সেইভাবে মানে সেই রতন মানে সেই মুহাক্কিক আলিম তথা আরিফ জিল্লারা। তো যাই হোক, আমি তাঁর দোয়া ছোঁয়া যতটুকু পেয়েছি তাতে আমি শুধু এইটুকুই বলবো যে আমরা যারা সাধারণ স্কুল কলেজের লেখাপড়া জানা মানুষ বা ছেলে ছাত্র এসে জুটেছিলাম, আছি এখনও, আমাদের দিলে এমন একটা সঞ্জীবনী শক্তি হযরতজি পৌঁছে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলার অফুরন্ত রহমতে, যে আমরা আজও, আমি গতকালও বলেছি যে আমাদের এই যে ছবি এখানে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন একদিকে দিন সম্পর্কিত চিন্তা ফেকের, অপরদিকে আবার শামসুল আলম মডার্ন স্কিম মাদ্রাসা, সেইখানে কি এইখানে ইলিম তালিম শিক্ষা ও গবেষণা এবং এখানে তরবিয়ত, এই যে দুটো সমন্বয়, এই এই সমন্বয়বাদী চিন্তা আল্লাহ আমাদের দিলকে আরও বেশি বেশি করে মানে সেই সহি সমাজ দান করুন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া চাই। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি প্রত্যেকের কাছে আমিও দোয়া চাইব যে আমাদের গবেষণা নিকেতনের যে সহি শিক্ষা এবং গবেষণা সেটা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, এবং প্রত্যেকের কাছে আমি আবার এই কথা বলি, আল্লাহ আমাদের সুস্থতার সঙ্গে বা আমল হেফাজত করুন।
এই বলেই আমি হযরত জিদের কাছ থেকেও দোয়া নিয়ে এবং প্রত্যেকের জন্য দোয়া নিয়ে আমি আপাতত প্রত্যেককে সালাম ও মোবারকবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।